কিরে, ফাইল দেখাটা বন্ধ করবি? কাজের কথাটা সেরে নিলে হতো না? এই ফাইল দেখাটাও একটা কাজ। আমাদের রিসার্চ টিম প্রেস এক্সপ্যানশন প্ল্যানের উপরে একটা রিপোর্ট পাঠিয়েছে, তাই দেখছিলাম। জাগে, কি বলবি বল। শোন, কাল দুপুরে আমার মিস্টার কলিনের সাথে কথা হয়েছে। উনি আমাদের প্রস্তাবটায় ভীষণ আগ্রহী। এখন দরকার আমাদের কোম্পানির একটা প্রোফাইল ওনার হাতে পৌঁছে যাওয়া। বেশ তো, আমাদের কোম্পানির কাজকর্মের ব্যাপারে একটা ভালো দেখে প্রেজেন্টেশন বানিয়ে ওকে একটা ইমেল করে দে। না অরিজিৎ, সেটা বোধহয় মনে হয় সম্ভব হবে না। তার কারণ উনি অনেক খুঁটিনাটি বিষয়ে আমাদের কাছে প্রশ্ন করবেন, জানতে চাইবেন। যেহেতু ওনার কাছে আমাদের এই দেশ শহর একেবারেই অপরিচিত, আমার মনে হয় না যে একটা ইমেল পড়ে ওনার পক্ষে সব কিছু বুঝে ওঠা সম্ভব হবে। ও, তাহলে এখন উপায়? উপায় একটাই, আমাদের মধ্যে এমন কাউকে ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে হবে যে এই সুপ্রভাতের সমস্ত খুঁটিনাটি কাজকর্ম জানে বোঝে এবং প্রয়োজনে ওনাকে বোঝাতে পারবে। আমার তো মনে হয় তুই সবচেয়ে ভালো এই কাজটা করতে পারবি। আমি? হুম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই ফাইলটা আমাকে শেষ করতে হবে, তারপরে প্রেস বাড়ানোর কাজে আমাকে হলদিয়া যেতে হবে। তুই কাজ কর না, সৌম্যকে পাঠিয়ে দে, কোম্পানির কাজকর্ম সৌম্য বেশ ভালো বোঝে। কি ব্যাপার, ভাইয়াকে খুব দরকার নাকি? দরকার মানে ভয়ঙ্কর দরকার, যাকে বলে এমার্জেন্সি। এমার্জেন্সি কিরকম? আমরা অ্যামস্টারডামে ট্রেন ম্যাগাজিনের সাথে হাত মিলিয়ে একটা ফ্যাশন ম্যাগাজিন বার করতে চলেছি, আর সেই ব্যাপারে তোকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যামস্টারডাম যেতে হবে ওই ট্রেন ম্যাগাজিনের ডিরেক্টর মিস্টার কলিন্সের সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কিন্তু যত তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি? তুই ট্রাভেল এজেন্টের সাথে কথা বল, কাল পরশু যাবে ফ্লাইট পাস, আমাদের হাতে একদম সময় নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকেই কথা বলে নিচ্ছি। ও দিদি, এই নে এই ফাইলটা, এটা উমেশের স্টোরিটা আছে এর মধ্যে। ঠিক আছে, সলভড। সলভড। উরি বাবারি বাবারি বাবারি, আমাকেও ঢপের চপ খাইয়ে দিচ্ছে মায়েরি। আমার সামনে সতীপনা দেখে সে কি নাকড়াবাজি, এবার সালা দেখাচ্ছি মজা। আমার কাছে লুকিয়ে যাবি কোথায়? হ্যাঁ, ও সালা খামচে পেটের মধ্যে থেকে কথা বার করে নেবো না সব। এই যে যুধিষ্ঠিরের বাচ্চি, এসো এসো এদিকে এসো, শোনো। যা বলো তাড়াতাড়ি বলো, অনেক কাজ করে রয়েছে আমার। নিকুচি করেছে তোমার কাজে, এদিকে শোনো। কি হয়েছে? এটা কি কি হতে আর বাকি রেখেছো তোমরা? এরাও নাকি ভদ্র লোক। হ্যাঁ বলছি, সুবুদার সামনে তো সতীপনা দেখি অনেক নাকড়াবাজি করলে চাঁদ, এবার কি বলবে? কি বলতে চাইছো তুমি? না না, আমি আর কি বলবো, আমার আর বলার কিছু নেই, এবার তো দুনিয়া বলবে। তোমার ওই আদরের বন্ধু, সে তো একটা চাবুক। বিয়ের আগে তো শুনেছিলাম ওই কি যেন নাম, ইয়ে সৌম্য, তার সঙ্গে তো লটর ঘটর ছিল, আর এখন তো অন্য পরপুরুষের সঙ্গে ছুটছে, আর এখন তো অন্য পরপুরুষের সঙ্গে ছুটছে। বলতে চাইছো তুমি? বলি বাবলি বাবলি বাবলি, নেকু ষষ্ঠী আমার, মাথায় কিচ্ছু ঢুকছে না, তাই না? আরে তুমি আমায় কি মনে করো বলো তো? তুমি আমাকে বুদ্ধ বানাবে, আর তোমার ঢপের চপগুলো আমি বোকার মতো বসে বসে গিলবো, তাই না? হুম, আচ্ছা একটা সত্যি কথা বলো তো চাঁদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলছি এই যে লোকটা মানে অরিজিতের প্রক্সি এতদিন ধরে যে দিচ্ছিল, এটা রানীর কত নম্বরে? সমস্ত বাজে কথা বলতে তোমার মুখে আটকা না একটু? আচ্ছা আচ্ছা আচ্ছা, যত দোষ সব নন্দ ঘোষের, তাই না? আর এই যে রানী এতদিন ধরে একটা পরপুরুষের সঙ্গে রাতের পর রাত কাটালো তার বেলা, এবার তো চৌধুরী পরিবারের বিশাল খরচ। মানে মানে আর কি, প্রায়শ্চিত্ত করতে হবে না? এরকম একটা কুলোটা বউ ঘরে থাকলে সংসারে অমঙ্গল হয়ে যাবে না কি? হবে না?
যা জানো না সেটা নিয়ে কথা বলো না। আর রানীর চরিত্রের দিকে আঙুল তোলার আগে নিজের চরিত্র কি সেটা একটু চিন্তা করো। যে নিজের স্ত্রীকে পরপুরুষের হাতে তুলে দেয় তার মুখে আর যাই হোক এই সমস্ত কথা মানায় না, বুঝেছো? জ্ঞান দিচ্ছ মায়া, তোমার জ্ঞান দাও আমি পার করছি। এবারে চৌধুরী বাড়িতে গিয়ে এমন বাওয়াল শুরু করব না, সুর করে সালামার মারল তুমি দিয়ে দিলে। ইম্পসিবল, আমার পক্ষে এভাবে মেনে নেওয়া সম্ভব নয়। মামা, মামা কোথায় তুমি? মামা, কি হলো, কি চেঁচাচ্ছিস কেন? কি হয়নি জিজ্ঞেস করো, বেটার হবে। কেন, আবার নতুন করে কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। একদিকে পুলিশ আমাকে সর্বক্ষণ হ্যারাস করছে, অন্যদিকে বাড়ি শুদ্ধ লোক আমার পেছনে লেগে রয়েছে। কেন, কি করেছে ওরা? কেন ইমাজিন মামা, তুমি ভাবতে পারো আমার এত বড় ক্রাইসিসের সময় যখন আমার হাজবেন্ডের সব থেকে বেশি করে আমার পাশে থাকার কথা তখন তিনি আমার পাশে থাকতে পারছেন না, সৌম্য আমার পাশে থাকতে পারছে না। কিন্তু কেন? কারণ অফিসের কাজে সৌম্যকে অ্যামস্টারডাম যেতে হচ্ছে, রাদার সৌম্যকে অফিসের কাজে ওখানে পাঠানো হচ্ছে, কারণ রানীর বাচ্চা হয়ে বলে অরিজিৎদা বাড়িতে বসে আছেন। তাহলে তুইও সৌম্যকে যেতে বারণ কর, আফটারঅল তোর প্রতি হাজবেন্ড হিসেবে ওর একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। অরিজিৎ যদি তার স্ত্রীর জন্য এইভাবে, তাও যদি জানতাম যে রানীর গর্ভের সন্তানটা অরিজিৎ তার, আমি ভাবতে পারি না। মামা, মামা কি দেখে শুনে, মামা বলো কি ভেবে কি বুঝে আমার সঙ্গে সৌম্যর বিয়ে দিয়েছিল তোমরা? হ্যাঁ, কেন দিয়েছিলে মামা? শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমার জীবনটা এভাবে কেন নষ্ট করলে তোমরা মামা? প্লিজ প্লিজ, এই নিয়ে কথাটা অনেকবার বলেছিস, আর কত বলবি বলতো? আরো অনেকবার বলবো, বহুবার বলবো, যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো এই কথাটা। তোমরা স্বার্থ পড়ি সার্থ। তারপর মাস্টারমশাই, কি ব্যাপার বলতো? আমার মনে হচ্ছে নিশ্চয়ই তোমার একটা ধান্দা আছে। না না, ধান্দা আবার কি, ধান্দা কিচ্ছু নেই। ধান্দা তো একটা নিশ্চয়ই আছে গুরু, নাহলে তুমি আমার অফিসে যেচে গিয়ে আমার সঙ্গে নতুন করে ভাব জমিয়ে আমাকে তোমার বাড়িতে এভাবে আমন্ত্রণ করে এনে মদ খাওয়াতে না। কোনো ধান্দা নেই, সত্যি বলছি, কোনো ধান্দা, কোনো উদ্দেশ্য নেই। অবশ্য আমি জানি না কথাটা তুমি বিশ্বাস করবে কি না। দেখো মাস্টারমশাই, বিশ্বাস করব বললে ভুল বলা হয়, তবে হ্যাঁ, তুমি এত করে যখন বলছো আমি চেষ্টা করে দেখতে পারি। আসলে কি জানো কুণালদা, তোমার সঙ্গে আমার রিলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে এটা আমি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। বলতে পারো তোমার আমার রিলেশনটা ঝালিয়ে নেওয়ার জন্যেই আজকে তোমায় এখানে ডেকেছি। যে তুমি এসেছো, তৃষাকে আসতে বলেছি, ও আসবে, তুমি বিশ্বাস করবে না আমার ভেতরে ভেতরে কি যে আনন্দ হচ্ছে এটা তোমাকে আমি বোঝাতে পার। এই দেখো, টক অফ দ্য ডেভিল অ্যান্ড দ্য ডেভিল অ্যাপিয়ার্স। এসো 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 এসো, তুমি কিন্তু অনেক দিন বাঁচবে। এতক্ষণ তোমার কথা হচ্ছিল আর তুমি এসে পড়লে। আমার কথা? হ্যাঁ তোমার কথা। মুখটা শুকিয়ে গেল কেন? ও বুঝেছি বুঝেছি, তোমার একদম বাঁচার ইচ্ছে নেই না, কিন্তু সোনা তোমাকে যে আরো কিছুদিন বাঁচতে হবে। হ্যাঁ, তুই তো এখনো হার্ট থ্রব। হ্যাঁ হ্যাঁ, মানে যাকে বলে মোস্ট ওয়ান্টেড, তোমার এখনো ভীষণ চাহিদা। এ দেখো না, তোমার জন্য কিরকম সুরসুর করে কুণালদা এখানে চলে এসেছে।
রাজর্ষি, আই থিঙ্ক আই এম লেট, আমার এখন যাওয়া উচিত। কুণালদা, সবে কলির সন্ধে, আগে তোমার বারোটা বাজুক, তারপর তুমি যাবে। কি তৃষা, আমি কথাটা ঠিক বলিনি? না, ঠিক বলনি। তৃষা, তুমি বলো আমার এখন চলে যাওয়া উচিত না উচিত নয়? আপনারই বা এখানে এসে এভাবে ড্রিঙ্ক করার কি দরকার ছিল? তৃষা, কুণালদা আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট গেস্ট, তার সঙ্গে তোমার এরকম মিসবিহেভ করাটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তাছাড়া তুমি একটা কাজ করো, শোনো শোনো শোনো, আমাদের দুজনের জন্য তুমি বেশ গরমা গরম স্ন্যাক্স নিয়ে এসো, যাও যাও তৈরি করে নিয়ে এসো, যাও যাও যাও। কুণালদা, তোমার গ্লাস খালি কেন? না না, ঠিক আছে, না না, এসো 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 এসো, শোনো শোনো, না আমাকে যেতে হবে, আরে অলরেডি আই এম লেট। না না, ছোট্ট একটা, না করে না না করে না, বাস বাস, আমি দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাস বাস বাস, ওকে। এবার বলো তো কুণালদা, তৃষা যে প্রেগনেন্ট নয় এটা তোমায় কে বলেছিল? তৃষা নিজেই, তাই না? তৃষা কি বলবে? এক কথা কেন বারবার বলছো? কুণালদা প্লিজ, কেন এরকম আমার সঙ্গে চোর পুলিশ খেলছো বলো তো? কেন? আর আমি তো জানি কুণালদা, এই চোর পুলিশ খেলায় তুমি হবে চোর, আমি হব পুলিশ। ইয়েস, আর তোমার আর তৃষার ভাগ্যে থাকবে থার্ড ডিগ্রি ট্রিটমেন্ট। হ্যাঁ, থার্ড ডিগ্রি। আল্লাহ, এরকম ছেলে মানুষই করে না। আমি তো জানি তৃষা যে প্রেগনেন্ট নয় সেটা তৃষাই তোমাকে বলে দিয়েছে। তৃষা তোমাকে সব বলে দিয়েছে? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? না মানে তৃষার মুখে কথাটা জানতে পেরে আমি খুব 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 নিশ্চিন্ত লাগছে তোমার, তাই তো? রাজর্ষি, তৃষার যেন কোনো ক্ষতি না হয়, ওর কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোমাকে এই কথাটা তুমি আমাকে বললে, উফ, তোমার কাছ থেকে আমাকে এই কথাটা শুনতে হলো, তুমি ভাবলে কি করে আমি তৃষার ক্ষতি করতে পারি? তুমি কি জানো না আমি তৃষাকে ভালোবাসি? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আর একটা মানুষ যদি আর একটা মানুষকে ভালোবাসে তাহলে সে কখনো তার ক্ষতি করতে পারে? তাই আমি আমি কখনো তৃষার ক্ষতির কথা ভাবতে পারি? তুমি বলো কুণালদা, আমি কখনো তৃষার ক্ষতির আমার মেয়েটা যে কত বড় ক্ষতি করে ফেলছে সেটা একবার ভেবেছেন? কি বলতে চাইছো তুমি, কি বলছো? আর এই সৌম্যর অ্যানসারটা যাওয়া নিয়ে ঈশার ক্ষতি বা অসুবিধা কি হচ্ছে বলো তো? বুঝবেন না বিক্রমদা,
ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু যে মানুষটা জেগে ঘুমিয়ে থাকার ভান করে তাকে জাগানো অসম্ভব। তার মানে জেগে ঘুমিয়ে তুমি কি আমাকে মেন করছো? আপনার কথা ধরনের সেরকম মনে হচ্ছে নাকি? তা না হলে আপনারই চোখের সামনে এশাকে পুলিশ জেরা করছে, জেরবার করে দিচ্ছে তাকে ক্রস করে। সেখানে সৌমর এশার পাশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি, আর এরকম একটা ক্রাইসিস পিরিয়ডে আপনি সৌমকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন, এটা কি খুব সুবিচার করছেন আপনি এশার প্রতি? তুমি ভুল করছো রীতা, এশা একেবারেই একা নয়, আমরা সবাই ওর পাশে আছি। হ্যাঁ জানি, জানি যে আপনারা সবাই ওর পাশে আছেন, কিন্তু আপনাদের এই থাকাটা শুধুমাত্র ফিজিক্যাল, ইয়েস, মেন্টালি আপনারা কেউ ওর পাশে নেই, বরং ওর এগেনস্টে আছেন, আর সেটা বুঝতে আমার এতটুকু বাকি নেই। বাই দ্য ওয়ে, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, যে কথা বলছি আমি আর বিক্রমদা, সেখানে আপনার সঙ্গে বিক্রমদার রিলেশনশিপটা যতই আন্তরিক থাকুক না কেন, আমাদের দুজনের মধ্যে ইন্টারফেয়ার করাটা কি খুব দৃষ্টিকটু নয়? সত্যা, রীতা, শাট আপ! তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাই। তুমি কি ভেবেছ বলো তো? কে ভেবেছ তুমি? তোমার মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দিয়ে তুমি কি আমার মাথা খেতে ফেলেছ? বাই দ্য ওয়ে, আমার সঙ্গে অপর্ণার আন্তরিক সম্পর্ক বলতে তুমি কি মিন করতে চাইছো? আমি যেটা মিন করতে চাইছি বিক্রমদা, সেটা আমার একার ধারণা নয়। ইয়েস, সারা দুনিয়া জানে অপর্ণার আইডেন্টিটি একটা গভর্নেন্স হলেও আসলে সে আপনার রক্ষিতা। ইয়েস মিস্টার বিক্রমজিৎ চৌধুরী, শি ইজ ইয়োর মিস্ট্রেস।